हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुल। राज्य सरकार एवं केंद्र सरकारेर पक्ष थेके सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे एकदम लेटेस्ट आपडेट। आरो एकटी बड़ झटकार सकल राज्य एवं देशबासीर जन्य, जादेर काछे मूलत इलेक्ट्रिक मीटार रयेछे तादेर जन्य। जदि आपनार बाड़ीते इलेक्ट्रिक मीटार थेके थाके अथवा जदि आपनार विद्युत थेके थाके ताहले तो आपनाके जानतेई हबे। एकई साथे आबार एवं एर साथेई रयेछे प्रधानमंत्रीर तरफ स्कीम जेखाने मिलबे सहजेई 10,000 टाका। देखे नेब एई स्कीमे कारा कारा पेते पारेन 10,000 टाका बा आपनी जदि आवेदन करेन आपनी पाबेन किना। अन्यदिके रयेछे दुआरे सरकारेर क्याम्प अथवा पाराय पाराय समाधान निये মমতা বন্দ্যোপাধ্যায়ের तरफ थेके जानानो होच्छे दुआरे सरकार कर्मसूची चलबे 2021 थेके 31 मे टाना 10 दिन धरे चलबे। दुआरे सरकार जादेर मूलत लक्ष्मीर भाण्डार सह एकाधिक प्रकल्प थेके वंचित अथवा जारा घर पाननि बा जादेर कोनो समस्या রয়েছে এছাড়াও আরো কি কি চলতে পারে এবারে দুয়ারে সরকারে ক্যাম্প কি ঘোষণা করা হচ্ছে কি জানালো মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব বিস্তারিত। এবং এর সাথেই রয়েছে তীব্র তাপপ্রবাহের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর একাধিক ঘোষণা। 2 মে থেকেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি গরমের ছুটি ঘোষণা করলো। দেখে নেব কতদিন পর্যন্ত চলতে পারে এই ছুটি। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমে রয়েছে আজকের সবথেকে বড় খবর, প্রধানমন্ত্রীর তরফ থেকে আরো একটি বড় খবর, 10,000 টাকা মিলবে অতি সহজেই। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, হকার কিংবা রাস্তার ধারে বসে যারা ব্যবসা করেন তাদের দিকে তাকিয়ে এই স্কিম নিয়ে আসা হয়েছে। বিশেষ করে গত 2 বছর ধরে মহামারীর জেরে যে সকল ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছেন তাদের দিকে লক্ষ্য রেখেই এই স্কিম। স্কিমের নাম পিএম স্বনিধি। স্কিমের মাধ্যমে এখনো পর্যন্ত গোটা দেশে প্রায় 34 লক্ষ হকার লাভবান হবেন। ওই রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই স্কিমের মাধ্যমে 3,628 কোটি টাকা দিয়েছেন। তবে এটি বিশেষ একটি লোনের মাধ্যমে দেয়া হবে সমস্ত মানুষদেরকে যারা মূলত ব্যবসা করেন তাদের দিকে লক্ষ্য রেখে। তবে স্কিমটি পাবেন সরাসরি ব্যাংক থেকে, যেখানে সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত দেয়া হবে। তবে টাকাটি আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যেখানে 7% সুদের হারে দেয়া হবে এই টাকাটি। তবে এই টাকা প্রথম মিটিয়ে দেওয়ার পরই সহজ শর্তে দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কের টাকার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে এই সুবিধাটি ভোগ করতে পারবেন যে সমস্ত হকাররা বিভিন্ন অলিতে গলিতে ঠেলা গাড়ি নিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, তাদের এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এই সুবিধা পাবেন মুচি, পানের দোকান কিংবা ছোটখাটো যে সকল দোকান রয়েছে তারা। বেশ কয়েকদিন ধরেই রৌদ্রের দাব দেয় ফুটছে দক্ষিণবঙ্গ, অবশেষে স্বস্তির বাণী শোনালো আবহাওয়া দপ্তর। 3 দিন পর নতুন মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে তাপপ্রবাহের সতর্ক জারি থাকছে আরো 2 থেকে 3 দিন। পশ্চিমের জেলায় উপকূলবর্তী জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা নেই, আপাতত 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। মাসের প্রথম দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা, তবে এই বৃষ্টি বর্ষার মতো হবে না, হলেও কিছুটা স্বস্তি যোগা আর্দ্রতাযুক্ত বায়ু দক্ষিণ পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাতেই পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস পিছু হাঁটতে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত জারি থাকবে বৃষ্টি, পার্বত্য জেলায় বেশি বৃষ্টি, মালদাতে কম বৃষ্টি। 30 তারিখের পর উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা সেরকম বাড়বে না, কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এরই মাঝে রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে আরো একটি বড় খবর, আবারও মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের, বিদ্যুতের খরচ বাড়ল অনেকটাই। কয়লা সংকটের জেরে গত কয়েক সপ্তাহ ধরে গোটা দেশে বিদ্যুতের ঘাটতি নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার আবহ। এরই মাঝে আবার এক ধাক্কায় কলকাতা ও শহরতলিতে ইউনিটের প্রতি বিদ্যুতের দাম বেড়েছে প্রায় 30 পয়সা, জানিয়ে নতুন করে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে নাগরিক মহলে। যেখানে জানুয়ারিতে প্রতি ইউনিট পিছু বিদ্যুতের দাম ছিল 4.89 টাকা, তা ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে 5.18 টাকা। 25 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দামে এই পরিবর্তন হয়েছে।
হচ্ছে অন্যদিকে আবার 300 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হলে প্রতি ইউনিট প্রতি যেখানে জানুয়ারিতে ছিল 8 টাকা 82 পয়সা ফেব্রুয়ারিতে তা হয়েছে 9 টাকা 21 পয়সা ইতিমধ্যে নতুন দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট বা ইনফরমেশনগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়া যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং